আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা একটা খবর হয়তো আপনারা জানেন একটা নিউজ আপনারা পেয়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে যে কমান্ডো নামক একটা সিনেমা ভারত আর বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ করেছেন এখনও পর্যন্ত সেটা মাঠে ময়দানে সেটা এখনও পর্যন্ত আপলোড দেয় নাই ছাড়ে নাই এখনও পর্যন্ত সেটা সংরক্ষিত আছে এখানে সেই কমান্ডো সিনেমার মধ্যে মুসলমান যারা নামাজ পড়েন যাদের মাথায় টুফি আছে রসুলে পাকের সুন্নত রয়েছে যাদের ফরনে ইসলামের ড্রেস রয়েছে যারা ফাঁস উক্ত নামাজ মসজিদে আদায় করেন যাদের মুখের মধ্যে রসুলে পাকের সুন্নত দাড়ি রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলে পাককে মোহাব্বত করে সাহাবায়ে কেরামদেরকে মোহাব্বত করে আউলিয়া কেরামদের মোহাব্বত যারা অন্তরের মধ্যে লালন পালন করে তাদেরকে বানানো হয়েছে সেই সিনেমার মধ্যে জঙ্গি এবং সন্ত্রাসী নাউজুবিল্লাহ মিন যালিক ইসলাম আর সন্ত্রাস দুইটা পৃথক পৃথক কথা ইসলাম কখনো কুশ্চিনকালেও ইসলাম কখনো সন্ত্রাসবাদীকে বিশ্বাস করে না পছন্দ করে না এবং জঙ্গিবাদকে বিশ্বাস করে না জঙ্গিবাদকে বিশ্বাস না করে এমন ধর্মে যদি এমন ধর্ম যদি বিশ্বের মানচিত্রে দেখা যায় সব ধর্ম ফিল করে ফেলবে একমাত্র ইসলাম ধর্ম ছাড়া সেই ইসলাম ধর্মকে অসম্মান করা হচ্ছে সেই কমান্ডো সিনেমার মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের যিনি তথ্যমন্ত্রী ওনাকে আমি বলবো ওনার কাছে আমার আবেদন থাকবে আপনাদের আন্তরিকতার পরিচয় দিবেন আপনারা যে মুসলমান এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহফরানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ আমানতের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ শাহ মেজবান্ডারের বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে বাংলার মুসলমানকে নিয়ে কটূক্তি করবে সেটা কোনো মুসলমান কখনো এক জর্রা পরিমাণ যদি কোনো মুসলমানের অন্তরে মুসলমানের মোহাব্বত থাকে ইমানের মোহাব্বত থাকে সেই কখনো মেনে নিতে পারবে না সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার দরবারে আপনার ক্যাবিনেটের মধ্যে আমার আরজ থাকবে আপনার মাধ্যমে সেই কমান্ডো সিনেমাকে নিষ্ক্রিয় করা হোক ডিলিট করা হোক বন্ধ করা হোক সেটা আমি আপনার দরবারে আবেদন জানাচ্ছি আমি একজন মুসলমান হিসেবে আমি একজন ইমাম হিসেবে আমি একজন খতিব হিসেবে আমি মানুষদেরকে ইসলামের কথা বলি দিন ধর্মের কথা বলি সেটা আমি কখনো মেনে নিতে পারি না আর মুসলমান কেউ সেই কথাটা মেনে নিতে পারবে না দাড়ি আমার নবীর সুন্নত যার মুখে দাড়ি আছে তাকে সবাই শ্রদ্ধা করে দাড়ি হচ্ছে ইমানের একটা শাখা প্রশাখা আমার নবী বলছেন কসু সারবে তোমরা মুসকে ব্যাঠে করো ওয়াফুল লোহা আর দাড়িকে লম্বা করো দাড়ি রাখে রসুলের পাকের সুন্নত হাদিসে পাকের মধ্যে দাড়ি রাখা শুধু সুন্নত নয় এটা ওয়াজিবের কাছাকাছি সুতরাং এমন একটা শক্তিশালী রসুলের পাকের সুন্নতকে নিয়ে কটূক্তি করেছেন টুফিকে নিয়ে কটূক্তি করেছেন যারা মুসলমান মুসলমানকে সন্ত্রাসী বানানো হচ্ছে জঙ্গিবাদী বানানো হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের বাংলাদেশের যত মুসলমান রয়েছে সকলকে নিজ নিজ স্থান থেকে প্রতিবাদের জট তোলার আহ্বান জানাচ্ছি এবং ভারত সরকারকে বলবো আপনিও আপনাদের আপনার দেশের যেই এই চলচ্চিত্র প্রদর্শনী রয়েছে যারা বিভিন্ন ক্যাটাগরিতে সিনেমা করেন তাদেরকে বারণ করে দিবেন আপনারা কোনো ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না ধর্মকে কটূক্তি করবেন না ধর্মকে ছোট করবেন না আমরাও কোনো হিন্দু বলুন খ্রিস্টান বলুন জুম্মা বলুন চাকমা বলুন বড়ুয়া বলুন এই আপনার জুম্মা বলুন আমরা কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন করার আমাদের কোনো দরকার নাই এটা আমাদের আল্লাহ পাকের মানা রসুলের পাকের মানা কোরআনুল করিমের সুরা আনাম শরীফের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা তাদের প্রতিমাকে গালি দিও না কেননা তোমরা যদি তাদের প্রতিমাকে গালি দাও তারা তোমাদের আল্লাহকে গালি দিবে সুতরাং লাকুম দীনকুম ওলিয়া দিন যার ধর্ম সে পালন করবে যার যার ধর্ম সেই সুন্দরভাবে পালন করবে এটাই আমরা বিশ্বাস করি আমরা মুসলমান হিসেবে আমরা সকল ধর্মকে মোহাব্বত করি সকল ধর্মকে আমরা শ্রদ্ধা করি যার যার ধর্ম সে পালন করবে যার ধর্ম তার জন্য অনেক বড় আকাশচুম্বী আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলামকে মাতার তাস মনে করি সেই ইসলামকে আমরা অন্তরের মধ্যে লালন পালন করি সুতরাং ইসলামকে নিয়ে কোনো দল কোনো সিনেমা হল
কোনো সিনেমার গোষ্ঠী ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ধর্মকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানকে সন্ত্রাসী বানাবে, এটা আমরা কখনো কোশ্চিন কালেও সেটা আমরা কখনো বরদাস্ত করব না। এখনো সময় আছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে বলতে চাই অতি সত্বর সেই কমান্ডো সিনেমাটি নিষ্ক্রিয় করা হোক, ডিলেট করা হোক, সেটা নষ্ট করা হোক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।